সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে সুজির মধ্যে একটি ডিম দিয়ে সব থেকে সহজে ভীষণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। আর আমি কথা দিচ্ছি, এই নাস্তাটিকে একবার তৈরি করলে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে, কারণ খেতে দুর্দান্ত মজার হয় আর তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবে। নাস্তা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এরপর এটাকে একটি সাইডে রেখে দিচ্ছে। এখন এখানে একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছে। এখন এই ডিমটিকেও একটি সাইডে রেখে দিচ্ছে। এরপর আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছে 1 কাপ পরিমাণ সুজি। এখন এখানে কোনো প্রকার ঘি বা বাটার অ্যাড করা ছাড়াই সুজিগুলোকে শুকনো খোলায় ভালো করে টেলে নিতে হবে। একটু সময় নিয়ে টেলে নিতে হবে, যাতে করে সুজির মধ্যে থাকা কাঁচা গন্ধটা চলে যায়। তো এইভাবে নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে সুজির কাঁচা গন্ধটা চলে গেছে আর এখান থেকে খুবই সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, অর্থাৎ 4 টেবিল চামচ পরিমাণ। এখন চিনিগুলোকে সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ। এরপর লবণটিকেও মিশিয়ে নিচ্ছে। মেশানো হয়ে গেলে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। পানি দেওয়ার পর সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখন চুলার আঁচটিকে একদম লো ফ্লেমে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 1 মিনিটের জন্য। আর এই 1 মিনিটের মধ্যে কিন্তু সুজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন ঢেকে রেখে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটিকে উঠিয়ে নিলাম। এখন কিন্তু সুজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়েটাকে নেড়ে চেড়ে একটা ডোয়ের ফর্মে নিয়ে আসতে হবে। তো এখন চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে নেড়ে চেড়ে একটা ডোয়ের ফর্মে নিয়ে আসব। তো নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে মিষ্টনটি এরকম প্যানের গা ছেড়ে আসছে। এই পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর এখন এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিব। তো মিষ্টনটিকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন কিন্তু এটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না, কুসুম গরম থাকতে হবে। তো এই পর্যায়ে আমি আগে থেকে ভেঙে রাখা ডিম থেকে কুসুমটিকে নিয়ে নিয়েছি। এরপর এই ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছে। এখন এই ডিমের কুসুমটিকে ডোয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। মেশানোর প্রথম পর্যায়ে এটা এরকম হাতের সঙ্গে স্টিকিভাবে লেগে যাবে, তবে এভাবে মেশাতে মেশাতে কিন্তু আর এটা লেগে যাবে না। তো এখন প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এভাবে এটাকে মেখে নিতে হবে। তো একটু সময় নিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে। এখন কিন্তু আমাদের পারফেক্ট ডো একদম রেডি হয়ে গেছে। এখন হাতে অল্প একটু সয়াবিন তেল মেখে নিয়ে নাস্তার শেপ তৈরি করে নিব। তাই এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে প্রথমে হাতের মধ্যে নিব, এরপর এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিব। এরপর আমি এটাকে এইভাবে হাতের সাহায্যে চাপ দিয়ে চাপটা করে নিচ্ছে। ব্যাস, তৈরি হয়ে গেল একটি নাস্তা শেপ। সেমভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নিব। তো সেমভাবে সবগুলো নাস্তা শেপ তৈরি করে নিব। তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন নাস্তাগুলোকে ফ্রাই করে নিব। নাস্তাগুলোকে ভাজার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছে। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালোভাবে গরম করে নিয়েছে। এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তা শেপগুলোকে দিয়ে দিচ্ছে। একবারে যতগুলো ধরে দিয়ে দিব আর বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর এই নাস্তাগুলোকে কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে। তো হাই ফ্লেমে প্রায় 1 মিনিটের মতো নাস্তাগুলোকে এক পাশ ফ্রাই করে নেওয়ার পর এখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ফ্রাই করে নেওয়ার জন্য। তো এইভাবেই উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। তো এই পর্যায়ে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন এইগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। আর বাকি নাস্তাগুলোকেও সেমভাবেই ফ্রাই করে উঠিয়ে নিব। তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা ফ্রাই করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে।
উপরটা অনেক বেশি ক্রিস্পি আর ভেতরটা অনেক বেশি জুসি। খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।